চলতি মাসের 22 ও 26 তারিখ এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে যুক্তরাষ্ট্রের মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি খেলতে পারবেন না বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিউবাইসি স্পোর্ট। গত বুধবার কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপে ইন্টার মায়ামির হয়ে ন্যাশভিল এসসির বিপক্ষে ম্যাচের 50তম মিনিটে মাঠ ছাড়েন মেসি। ম্যাচের পর মায়ামি কোচ জেরার্ডো মার্টিনো জানিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকার হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। প্রীতি ম্যাচ দুটির জন্য মেসিকে অধিনায়ক করে এ মাসের শুরুর দিকেই দল ঘোষণা করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সেই দলে থাকা আরেকজন পাওলো দিবালা দুদিন আগে চোটের কারণে ছিটকে পড়েছেন। এবার আর্জেন্টিনার সংবাদ মাধ্যম জানালো মেসিও খেলতে পারবেন না। স্কালোনি অবশ্য এখনও মেসি বা দিবালার বদলি হিসেবে কারোর নাম ঘোষণা করেননি। ম্যাচ দুটি যেহেতু যুক্তরাষ্ট্রে হচ্ছে আর মেসি সেখানেই আছেন, মাঠে না নামলেও আর্জেন্টিনার অধিনায়ক দলের সঙ্গে ফিলাডেলফিয়া ও লস এঞ্জেলস থাকবেন কি না সেটাও একটি প্রশ্ন। এদিকে মেসির চোট নিয়ে দুশ্চিন্তা লিওনেল স্কালোনির শিবিরেও, কারণ আগামী জুনেই যুক্তরাষ্ট্রে বসছে কোপা আমেরিকার এবারের আসর। শিরোপা ধরে রাখতে সেখানে মেসিকে খুব বেশি প্রয়োজন, আর যুক্তরাষ্ট্রের মাঠে মেসির অভিজ্ঞতাও আছে। সেই সময় মেসি পুরো ফিট থাকেন কিনা সেটা নিয়ে দুশ্চিন্তায় আছেন আর্জেন্টাইনরা।